গভীর মনোযোগ সহকারে শুনে বান্দা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় বান্দা এবং আল্লাহর সম্পর্কটা এত কাছাকাছি চলে আসে নামাজ নামাজ বান্দা নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে তুমি তুমি করে কথা বলা শুরু করে দুনিয়ার এক বন্ধু আরেক বন্ধুর সম্পর্ক যদি ঘনিষ্ঠ হয়ে যায় তুমি তুমি শব্দটা ব্যবহার করে আপনজন কাছের মানুষের সাথে তুমি তুমি শব্দটা ব্যবহার করে বান্দা নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ এবং বান্দার সম্পর্কটা এত কাছাকাছি হয়ে যায় বান্দা আমার আল্লাহকে তুমি তুমি করে ডাকে যেরকম সুবহানাকা কা শব্দের অর্থ হলো তুমি ওয়া বিহামদিকা তুমি ওয়া তাবারাকাসমুকা তুমি ওয়া তাআলা জাদ্দুকা তুমি ওয়া লা ইলাহা গায়রুকা তুমি তুমি বলে আমরা কি বলি শুনেন আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা হে রব তুমি পবিত্র ওয়া বিহামদিকা সমস্ত প্রশংসাকার সমস্ত প্রশংসা আল্লাহর আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা আমরা বলি তুমি আল্লাহ পবিত্র ওয়া বিহামদিকা তোমারই প্রশংসা ওয়া তাবারাকাসমুকা তুমি মঙ্গলময় ওয়া তাআলা জাদ্দুকা তুমি সুউচ্চ ওয়া লা ইলাহা গায়রুক তুমি একমাত্র ইলাহ আর কোনো ইলাহ নাই এটা হচ্ছে সানার মধ্যে আমরা বলি আল্লাহর সাথে বান্দার সাথে কতটুকু সম্পর্ক হইলে বান্দা আল্লাহকে তুমি তুমি করে বলে আল্লাহ বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আমার দিকে মুতাওয়াজ্জু হয়ে যায় আমি পুরা মুতাওয়াজ্জু বান্দার দিকে হয়ে যাই সুবহানাল্লাহ আমরা যখন নামাজে দাঁড়াই নামাজের খেয়াল থাকবে তিনটা কয়টা নামাজের খেয়াল থাকবে কয়টা এক নম্বরে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই নম্বরে জান্নাত পাওয়ার জন্য তিন নম্বরে জাহান্নাম থেকে মুক্তির জন্য এই হলো নামাজের তিনটা উদ্দেশ্য নামাজের উদ্দেশ্য কয়টা তিনটা নামাজের নজর থাকবে কই দিকে পাঁচ দিকে কই দিকে যখন আপনি দাঁড়াইবেন তখন আপনার নজরটা কোন দিকে থাকবে সেজদার স্থানের দিকে যখন আপনি রুকুতে যাবেন তখন আপনার দুই পায়ের মাঝখানে যখন সেজদাতে যাবেন নাকের আগায় যখন বৈঠকে বসবেন কুলে যখন ডাইন দিকে সালাম ফিরাইবেন কাদের দিকে এই পাঁচটা নজর বান্দা যখন সানা পড়া শেষ করে সূরা ফাতিহা শুরু করে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সানা শেষ করে যখন সূরা ফাতিহা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর আর রহমানির রহিম তুমি দয়ালু মেহেরবান মালিক ইয়াউমিদ্দিন একমাত্র তুমি মালিক শেষ বিচারের দিন আর কেউ মালিক নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিয়ামত কি তোমারে ইবাদত করি তোমার ওই তোমার ওই সাহায্য আশা করি তোমার ওই নিয়ামতের আশা করি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আমাদেরকে সহজ সরল পথ দেখাইয়া দাও যাদের উপরে আল্লাহ তুমি রহমত করেছো তাদের পথ আমাদেরকে দেখাইয়া দাও আর যাদের উপরে তুমি গজব করেছো তাদের পথ আমাদেরকে দেখাইও না এইভাবে যখন বান্দা সূরা ফাতিহা শেষ করে সূরা ফাতিহার পরে যখন একটা সূরা মিলানো হয় মনে করেন ইখলাস কুল আল্লাহ সূরাটা মিলাইলেন কুল আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই জন্ম নেন নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এক আল্লাহর কোনো শরীক নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন নামাজ শেষের পথে চলে যায় বান্দা যখন রুকু করে রুকুর মধ্যে যায় পড়ে সুবহানা রাব্বিয়াল কি পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে যায় যখন পড়ে ওই সময় বান্দা আল্লাহকে কি বলে আল্লাহ তোমারই পবিত্রতা ঘোষণা করতেছি সেজদার মধ্যে যাওয়ার পরে বলে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ তুমি সুমহান যখন বান্দা বৈঠকে বসে যায়
আত্তাহিয়াতু দুরুদ শরীফ বান্দা পড়ে আর লাজবারের মতো দোয়া মাসুরা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা দেখো বান্দা পুরাটা নামাজের মধ্যে আমার প্রশংসা করলো আর শেষবারের মতো বান্দা মনে হয় বান্দার জন্য কিছু চাইবে বান্দা যখন দোয়া মাসুরা পড়া শুরু করে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আমার আল্লাহ কো ও ফেরেশতারা আমার বান্দা দেখ কি চাইতেছে বান্দারা যখন দোয়া মাসুরা পড়া শুরু করে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি হে রব আমি আমার আত্মার উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা আল্লাহ একমাত্র তুমি ক্ষমা করার মালিক ইল্লা আনতা তুমি মাফ করে দাও ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করে তুমি নিজ গুণে আমাদেরকে মাফ করে দাও আরহামনি আমাদের উপরে রহম করো ইন্নাকা আনতাল গফুর রহিম নিশ্চয় তুমি আল্লাহ প্রজ্ঞাময় প্রজ্ঞাশালী এই কথা বলে যখন বান্দা সালাম ফিরায় ফেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয় ফেরেশতারা রে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাটা পুরাটা নামাজের মধ্যে আমার প্রশংসা করলো শেষবারের মতন বান্দা বান্দার জন্য কিছু চাইলো ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম নামাজ বলে লাভ না লস একমাত্র নামাজই পারে গুনাহ মোচন করতে নামাজই পারে কি গুনাহ মোচন করার মিসিং একমাত্র কি নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন এক সাহাবী আমার নবীর সাথে দাঁড়ানো নবী যে একটা গাছের পাশে দাঁড়াইলেন হঠাৎ করে গাছ থেকে বসন্তকালে গ্রীষ্মকালে একটা শুকনা পাতা ঝরে পড়লেন আমার নবীজি গাছটার দিকে তাকাই রইলেন তাকায়া নবীজি আরেকটা জাকি দিলেন গাছটার মধ্যে জাকি দেওয়ার পরে সবগুলা পাতা জর্জর করে পড়া শুরু করলো আমার নবীজি সাহাবাকে জিজ্ঞাসা করলেন ও সাহাবী তুমি দেখছনি এই গাছের পাতাগুলি কিভাবে ঝরে পড়ছে সাহাবী তুমি শুনে রাখো যে আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে রে যেভাবে গাছের পাতাগুলি জ্বরে পড়েছে ওই বান্দার ওই উম্মতের গুনাহগুলিও এমনি জ্বরে যাবে কেউ যদি ফজর নামাজ পড়ে আবার জোহর আদায় করে ফজর নামাজ পড়ার পরে জোহর নামাজের আগ পর্যন্ত যত সগিরা গুনাহ আছে আমার আল্লাহ জোহর নামাজ পড়ার সাথে সাথে সগিরা গুনাহ ক্ষমা করে দিবে জোহর থেকে আসর পর্যন্ত আসর নামাজ যদি কেউ আদায় করে আসর নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জোহর এবং আসরের মধ্যস্থলে যা সগিরা গুনাহ হয়েছে সব ক্ষমা করে দিবে এবং আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে আবার মাগরিব থেকে এশা পর্যন্ত আমার আল্লাহ সগিরা গুনাহগুলি ক্ষমা করে দিবে আচ্ছা বলেন দুনিয়ার মধ্যে এমন কোন মিশিং আছে অন্তরের গুনাহ সাফ করার মতো আছে নাই আল্লাহ বললেন আমি তোমাদের অন্তর দিয়ে দিছি সব কিছু দিছি কিন্তু গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ মিশিং দিয়ে দিছি সেটা কি বলেন তো নামাজ নামাজ দেখেন ফজর নামাজের রক্ত অনেক ভদ্র লোক আছে নামাজ পড়তো না কিন্তু ডায়াবেটিসের ব্যায়াম করবে আছে নিও আচ্ছা বলেন তো ডায়াবেটিস দেওয়ার মালিক কে ডায়াবেটিস নেওয়ার মালিক কে আল্লাহ নামাজই সবচেয়ে বড় ব্যায়াম এই নামাজ যদি কেউ খুশু খুশু ভাবে আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহ থেকে রূহ উড়িয়ে নিবে ফজর নামাজ না করে ব্যায়াম করে ডায়াবেটিস হারাবে আল্লাহ বান্দা আমি লামে রূহ দেওয়ার মালিক আমি রূহ নেওয়ার মালিক আমি তোকে সুস্থ রাখার মালিক অসুস্থ রাখার মালিক তুই বান্দা আমার কাছে চা আমার কাছে মাথা নত কর আল্লাহকে বিপদে পড়লে আমার কাছে মাথা নত করে সালসা কর উদউনি আস্তাজি বিলাকুম মাথা নত করে সালসা কর মাথা নত করলে লাভ কি আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যখন বৃষ্টি বর্ষণ হয়
উঁচু জমির পানিগুলি যেরকম নিচু জমির দিকে দৌড়াইতে থাকে, আমার আল্লাহ বলেন আমার কোন বান্দাবান্দি যদি মাতাবা নিচু করে আমি মাওলার কুদরতি পায়ে সাজদা করে আমার রহমতগুলিও ওই নিচু বান্দাবান্দির দিকে দৌড়াইতে থাকে, তাহলে সাজদা করলে লাভ না লস? সাজদা করব না ইনশাআল্লাহ কারে? আল্লাহর সাজদা করব। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি হাবলি মিনা সালেহিন, স্মরণ আছেনি? কিসের জন্য দোয়া করছিল? নেক সন্তানের জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর দুনিয়ার কিছু মুসলমান, দুনিয়ার কিছু মানুষ আছে বাবার কাছে যায় গো বাবা আমার একটা ছেলে দেন না, নাউজুবিল্লাহ কইলেন না এরকম আছেনি? আচ্ছা বলে তো ছেলে দেওয়ার মালিক কে, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ কো। আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে দেই না। আল্লাহ আমাদেরকে কিভাবে যত্ন করে বানাইছে, বানানোর পরে আমাদের উপর হুকুম জারি করছে, আল্লাহ কিভাবে বানাইছে দেখেন, কত মহব্বত করে আমাদেরকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি لم يكن شيئا مذكورا الله رب العالمين বলেন বান্দারে তুমি একবার খেয়াল করে দেখো তোমার কোন অস্তিত্ব ছিল না, তোমার কোন কুষ্টি গুষ্টি ছিল না, তোমার কোন নাম ছিল না, তোমার কোন পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার পরিচয় করাই দিলাম, কিভাবে শুনো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি তোমার বাবার এক কড়া পাক পানিকে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে প্রথম জমট রক্ত বানাইলাম, কি বানাইলাম? জমট রক্ত বানাইলাম। আমি আল্লাহ কুচি কুচি হাড় দিয়ে একটা বডি বানাইলাম, তারপরে লাহমা মানে গুস্ত, ওই হাড়গুলোর মধ্যে আমি আল্লাহ কুচি কুচি গুস্ত কয়টা লাগাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাসাউ একটা চামড়া দিয়ে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে তোমার মায়ের পেটের মধ্যে রাখলাম, আর তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন কবিরাজ মায়ের পেটের সন্তানের খানা দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমার খানার ব্যবস্থা করলাম। কিভাবে করলাম? যখন তোমাকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে বানাতে শুরু করলাম, আমি আল্লাহ তোমার মায়ের হায়েজ নেফাসকে বন্ধ করে দিলাম, আর ওই হায়েজ নেফাসের রক্তগুলি আমি আল্লাহ তোমার পেটের সাথে, তোমার মায়ের পেটের সাথে একটা তার করে দিলাম, ওই খানাগুলি ওই রক্তগুলি তোমার পেটে তার দিয়া যায়। বান্দারে তুমি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য খানা রিজার্ভ করে রাখলাম, যেই খানাটা বেশি ঠান্ডাও না গরমও না, বেশি তিতাও না জ্বালও না, বেশি টকও না। আমার আল্লাহ কো বান্দারে যখন তোমার 10 মাস পূর্তি হয়ে গেছে, তুম মানুষে যখন তিফলা বাচ্চার আকারে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তোমার কথা বলার কোনো ক্ষমতা নাই, গর্তের পিপিলিকা যদি তোমাকে আঘাত করে টে টে করে কান্দো, পেটে যদি খিদা লাগে তুমি টে টে করে কান্দো, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই টে টে কান্দানোর মধ্যে এমন কিছু আওয়াজ আমি আল্লাহ দিয়ে দিলাম, আর তোমার মায়ের বুকের মধ্যে এমন একটা রাটার ফিট করে দিলাম, তোমার কান্নার আওয়াজ যা শুনলেই তোমার মা বুঝতে পারে তুমি কিসের জন্য কান্দো। আল্লাহ কো বান্দা যখন তোমার 2 বছর হয়ে গেল, আমি আল্লাহ কুচি কুচি দাঁত দিলাম, যখন তোমার 7 বছর হয়ে গেল তোমার শক্ত জিনিস খাইতে মনে চায়, আমি আল্লাহ ওই শক্ত জিনিস খাওয়ার জন্য ছোট ছোট দাঁতগুলোকে ফালাইয়া রিপেয়ারিং করে আবার মজবুত দাঁত বানাইয়া দিলাম। আমার আল্লাহ কো বান্দা তুমি আস্তে আস্তে বড় হইলা, মা চিনলা, বাবা চিনলা, আত্মীয় স্বজন সব চিনলা, আমি মাওলাকে চিনলা না। আল্লাহ বলবেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই আছে পর হয়েছি আমি। আল্লাহ আবার আমাদেরকে ডাকবে বলবে যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আল্লাহ কাকে বলবে? আমাদেরকে বলবে যখন তোমার কেউ রবে না তখন রব আমি, তখন তোমার কেউ থাকবে না শুধু থাকবো আমি।
ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি যেই ফরজ নামাজ তোমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো আমার আল্লাহ বলেন তোমার রিজিকের কষ্ট হবে না তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ নূর পয়দা করে দিব এবং তোমার অভাব অনটন দূর হয়ে যাবে আর যদি তুমি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আমি আল্লাহ তোমাকে কষ্ট দূর করে দিব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সঠিকভাবে নামাজ পড়ো আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিব